salaries. Om Namo Bhagavate Vasudevaya. Agganatimirandhasya jnananjana salakvaya saksurur militam jena tasmai sigurave namah. Javadinath Bhagavan Nadirganam Bodhisattvaratir Mahatta Sri Desikendra Karunamburasir Nana Sarupaischarati Haluke Sri Hoyagivaya Namah. Suklam Varadhanam Vishnum Satyavarnam Chaturbhujam Prasannabhadanam Dhyayat Sabhavikna Prasantaye Bhagi Saddha Sumanasa Sarvarthanam Upakrame Jam Natta Krita Vritva Sustam Namadika Jananam Namo Dharmaya Mahate Namo Krishnaya Vedhase Brahmane Bho Namaskritta Dharmam Vakheshanatanam Narayanam Namaskritta Naram Chaiva Narottamam Deving Saraswati Vyasam Tato Jayamudre Vyasaya Vishnurupaya Vyasurupaya Vishnavi Namo Vyuna Mahadevasthaya Namano O Chaturvadana Brahmadi Vahura Parahari O Bhalarja Sambhur Bhagavan Madarayuni. Dharmar Prasange Sri Krishnacaitanya Bhagavat Sanghoi নির্দেশে মি ভগবত আলোচনা খানি করা নিম নিয়া চেষ্টা করত আনের মাঝে ভুল ত্রুটি থাওনার সম্ভাবনায় মি আবিরাং ভক্তি কাত করে রি ক্ষমা করে দেন কা বলিয়া কাঁচা বা চাই ও ভাই ধর্ম বলতে কথা আন পড়লা মন হান তোরা নিয়া নি বুঝিয়ার আমি কিয়া কা বলেতে ধরানি মানে কন্ট্রোল করানি জানরে নিয়ন্ত্রণ বলতে রা সংস্কৃতে মনান দরিয়া হবা ভাবে প্রভুর লগে পরমাত্মা লগে যোগ করিয়া কর্ম করানি সাধনা করানি উপি মি কর্তা বলিয়া মনানে মি যদি মি করি বলিয়া মাতে ওয়ান হইলে ওয়ান অহমিকা ভাবের প্রকাশ হরান্তে ওয়ান বাদ দিয়া মি করি গনা বলিয়া ভগবানের রান সমর্পণ করিয়া ও সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুখ্যস্যামি মা সূচ বলেছে বাক্য অনুসারে মি অধম জনে গই গীতার ব্যাখ্যা করাত বইয়া বহু কিছু ভুল ভ্রান্তি করে তো বলিয়া তারাং নির্ভর করিয়া যেহান প্রার্থনা করত তয়া ঋষিকে ঋষিতে ন যথা নিযুক্ত স্মিত তথা করুমি জানামি ধর্মং ন তুমি প্রবৃত্তি জানামি ধর্মং ন তুমি নিবৃত্তি তয়া ঋষিকে ঋষিতে ন যথা নিযুক্ত স্মিত তথা করুমি হে প্রভু মি ধর্ম বলিয়া শব্দা গুনেছু গো পুরাপুরি না হারপিয়া ফলক রানি বা ওয়ান লগ্ধ রানি নোয়ারেছু অপিত অধর্ম আর কি আনে আনু শুনিয়া দোলা গহার পাশু কিন্তু অধর্ম অনাত্ম নিজের সেচিয়া সৎভাবে চলানির ধারা মি সংসারর বিবর্তনর যে হুদ গাছে বেহু গাছে গতমে আমি নিকুলে নোয়ারিয়া কমেছ নিকুলে নোয়ারিয়া ভুলাতাসু গো অতএ মর্তা ভুল হইলে ক্ষমা করে দিবাং এহন মি আবেদন প্রার্থনা জানাউরি ধর্ম বলতে তো মন আন্দোরানি বলিয়া মাত ভাঙানতে মনে আন্দোরানি আন ওরে প্রভুর সাহায্যে গিয়া আমি চেষ্টা করতাং আই তা যদি চেষ্টা করে ওয়ান লেতে হবান তো এই কাকা বলতে ঈশ্বর সর্বভূতানি নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্ত্রারণানি মাইয়া ঈশ্বর ভগবান জীব যত আসিয়া তার হৃদয়ের ভিতরে থায়া দেহ করে যন্ত্র গদরিয়া তা নিজে যন্ত্রী গইয়া বাজি করা গই পুতুলা করে যে সাথে করিয়ে মনে বনিলু সাথে বুলাপারে ঠিক সাথে তা আমার ভিতরে থায়া আমারে বুলার গ তারও তা যে হানাত বলি তুই ওহানোর মাঝে আমি চলে পারলে তার কাদাত গেলাঙ্গা এহানেই মোর ভরসা হান ও তা বলিয়া তার ইচ্ছা ভগবানে যেহান যেহান মন আরোহণ করে পারে নিকা মন মনা ভব মত ভক্ত মত যাজি তা গীতার মাতে তা মন মনা ভব মোর মনানোর মে দেখি তোর মনানোর করবু লোহাতে এহান জবর কঠিন কথা হান বৈষ্ণব গিরি থানি কে কা বললেতে প্রভুর মন আনতে সূত্র শত্রু ওর ভিতরও আমার মিত্র ওর ভিতরও আমার কুমকুম থেকে বেজান বেজান দাব দিতে তাতে কোনো ঠিক নেই আনতে তার লোকে আমি লোক ধরানি কোনো আশা ভরসা করানি বাতুলতা মানে পাগলামি বলিয়া খাল করি আর তারও কিসাতে করানি বলে প্রভু তোর আং তো দূরে থানাতে আমি নামো নি আর হানতে কিসাতে করানি
ইমে যে কোনো সময় আর মাঝে প্রভু আপনার অবলা মিতর নাংহান লইলেতে অভিন্ন নাম ও নামিন নাংহানোর মালিক গই নাংহানে সমান এহান প্রভু কৃষ্ণর গলায় আমি শুনেছি মুন ঋষির বাক্য আনতে অভিন্ন নাম ও নামিন নাম মানে যেহান করে পারবান দেহগুলো করে পারবান ভগবান স্বয়ং নিজে কৃষ্ণ হই আনতে তরাং সমর্পণ করিয়া চললে তেতি যেহান মাতুই তুই বিহানোর মাঝে ভুল ত্রুটি এটা থাই তুই তা আমি নিজের তোতে প্রভুর সেবার কথাতে মাতেও নারী আর আমার ক্ষমতাও নেই আনতে প্রভু আর পার এবং মাতের তা মোর পূজা অর্চনা তা তুমি করানি হীন পিতারাই অতএব মোর ভক্ত যে তা আসি ও তার গুণগান করলে মি হারৌরি ও হিসাবে ভগবানের ভক্তর বিস্তৃত বর্ণনা তা গীতা নাথ বিস্তৃত হান আমি না দেহি আর বা বুঝে নারী আর থা থাইলেও বা আরও ভাগবত থানার মাঝে গল্পের আকারে রসপ্লুত করিয়া বুঝাসি ঔতাপা করলে আমার তা ভক্তি সঞ্চারর ভক্তি জাগরণর ও ভক্তিওয়ান প্রভুরাং সমর্পণ করিয়া আমি চললে নমে ভক্ত প্রণেশ্বতি বলেছে প্রভুয়ে তারও তা আমারে চাল করতে ইয়ান আশা করিয়া আমি প্রভুর বজনা হান সাত্বিকভাবে করানোর চেষ্টা করে জিজ্ঞা হানি মোর প্রার্থনা হান জয় রাধে এবার ধর্মর কথা বললাম নাই তা সংসার এহান আমি খেয়াল করি আর ওহান সং মানে লগে থানা সার সংসারে নাথ হবা শক্তি বহু 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 বস্তু বা উপভোগ করিল দৃশ্য কীতা আছে ও তার মাঝে তো আমি উদ্ধার পানা মনিলে সংসার সাগরত সংসার সাগর ঘুরুন তত্ত্ব ইচ্ছতি জনর গীতা নাবং সমাসিত পারং জাতি সুখেন স সংসার রূপ সাগরে ওর বেরিয়ে আনাত্ম লালনী যোগ মনার উগ গীতার অমৃতরূপ ধারা তা ভাবনামৃত ধারা তা মুরগর মাঝে চেপ করিয়া উতার অনুসারী চলিয়া গেলে গা ভবসাগর রূপারে জানা পারিয়ার এহান আমার উপদেশ দেশে ভগবানে আমি এহান শুনে উনে মানুষে মাতলে আমার ঋষি ঋণ অনাত্ম মুক্ত ইয়ার বলিয়া আমি এহান মাতানি মনে ইয়ার ঋণ এটা মানু এটা যে কোনো সংসারে অর্থাৎ ঋণ করতো আন থার পাঁচ সান ঋণ থার কমপক্ষে আন তাই পিতৃঋণ দেবঋণ প্রথম কথা দেবঋণ পিতৃঋণ নিঋণ ভূতঋণ ঋষি ঋণ এটা আমি গ্রীতানি ক্ষমা করবেন খানি পাহুরা নিঃসুর হয় পায় তেনাতে ও ভগবানের এ ভূহাগর মাঝে পড়িয়াতে ইমে উল্টা পাল্টি হাবুডুবু খাবরি তাই ইমে ওয়ানি আছে আর নাই ওয়ানে গিয়া এরে এখানে উলট পালট উপরের গান ক্ষমা করিও ঋণ এটা পাঁচ প্রকার আছে যে কোনো গৃহে আগে ঋণ পাঁচ সানে ধরে আর তাই দেবঋণ দেবঋণ যার কথা যজ্ঞ করলে যজ্ঞ মানে কি তা যেহান আর পাশুহান যেহান যজ্ঞ যোগ যে করে হার পানি মনে আর যজ্ঞ যে করে হার পানি থক ও করে হার পানি মান যজ্ঞ আমি বিভিন্ন নমুনার যজ্ঞ করি আর আসল উদ্দেশ্য আনতে প্রভুরে পানা পতুতা সন্ধান করানি এর সাথে আমি বুজুরি আনতে যজ্ঞ যা জ্ঞান স্বরূপ ওয়ান পানার কাবুলিয়া যে জ্ঞান স্বরূপ তে ভগবান স্বয়ং তারে পানার কাবুলিয়া আমি বহুরু বহু ধারাই চেষ্টা করি আর ও তা আমার দেহ শুদ্ধি ভক্তি জাগরণ এবং কৃষ্ণ স্মৃতি ফূর্তি হাবিতা আনে বলিয়া ভগবান ওরা আমি প্রার্থনা করি আর তা আমি বেদ অধ্যয়ন করিয়া কিতাকিতি করিয়া জগতর এ যত নিয়মিত হাবি পালন করা নিহীন পিয়ার প্রভু প্রহ্লাদ গিরকে যেসাধে করিয়া হুদ্দা নাঙ্গাল্য স্মরণ করিয়া তা প্রভুরে পাশিল ঔষাধে করিয়া আমি মে যথাশক্তি কৃষ্ণ নাঙ্গে স্মরণ করে করে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে শিখ নাই ও অভিন্ন নাম ও নামিনেও বললাং নাই ওহাল প্রভুর নাঙ্গে স্মরণ করিয়া আমি পারণি মনে আর এবার পার নির্কা বলিয়া যে তা ধারা দেশি তা নববিধ ভক্তিরস ওহানোর যে কোনো ধারা আন অবলম্বন করলে আমার তা প্রভুর ওদের জানার দরজাও তা খুলের বলি আমি ইহার পাশি ও তাইল গাতাই বৈষ্ণবগিরি থানি অর্চনং বন্দনং বিষ্ণুপাদ সেবনং স্বর্ণং শ্রবণং কীর্তনং সক্ষম দাস্য মাত্র নিবেদন এ নয় প্রকার ভক্তি আছে ভক্তির ধারা এ ধারা তার যে কোনো আগ অবলম্বন করি আমি চললে আমার তা দরজা আন করতই প্রভুর ওদের দেহানির বাকি চেষ্টা করিয়া জানা পারানি আন গুরু কৃপা লাগতই অবিধ পারানি না পারানি মানতে এখানে ভগবান শব্দ ব্যাখ্যাতা আছে পিছিয়ে পারলে
মাত্র ঘন্টে যাই হোক মানে প্রভুই চালিলে আমি চলতাম গাই নাইলে অচল আনতে প্রভুরাং সর্বধর্মান প্রতি জমা আমি কং শরণং রজ অহং তো অং সর্ব পাপে ভূমুখ হিসে আমি মা সুচ পাপে তা গীতা পাপে তা কলতাই পবিত্রতা হনেরে যে আনে পানিও করে রোহান পাপান মি জেনার পাশুয়ান ও আপ ও মানে পবিত্রতা আপ মানে পানি পবিত্রতা আন যে দেহগত আছে ওয়ানরে ইয় পানিও করে দেয় নষ্ট করে দেয় রোহান পাপ বারো পুণ্য ওয়ান তাই পুনঃ পুনঃ নিয়তে য বারে 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 শত শতবার করে হতা গজদে গজদে কাকুরিয়া নিতই গাওহান পুণ্যহান এ সাধার পাশি আনতে এটাই মে ভগবত ধারণা করিয়া আমি মাতিয়ার আনতে তাই মাতবার্তা আসলেতে তার গুণগান এটা মূর্তা না গই হরে কৃষ্ণ 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 এবাকা এ পাপু মাতলাং পুণ্য মাতলাং নাই তা ঋণ ঋণ পাঁচ প্রকার ঋণ বললাম দেব ঋণ যজ্ঞ করলে যার গা যজ্ঞতে প্রথমে যজ্ঞ কর্তারা অন্য যজ্ঞ কর্তারা গমের যজ্ঞ করেছি আগে আজিকালি নেই আমার বাকা একমাত্র যজ্ঞ আমি যেন করে পারি হরি সংকীর্তন হরির গুণগান করলে ওয়ান ফল ওয়ান আমি অনুমান করে পারি আর হাপি যেটা যে তা করানি থকঝুলি তা করে নোয়ারলেও আমার তা ওয়ানোর দ্বারাও গ তা বিলা দিয়া আমারে উদ্ধার পতুগ ইল করে দে হরি সংকীর্তন আজিকালি কর্তারা এহানেই নাম যজ্ঞ বলেছি আজিকালি আনতে দেবঋণ দৌ দৌতা ঋণে আন যজ্ঞ করলে যার গা মানে ওরে সংকীর্তন একদম স্বাভাবিকভাবে আজিকালি সংকীর্তন যে পেয়েও করতে নাই হরিগুণগান ইমোয়ানেই দেবঋণ যার গা ওই তো ঋষি ঋণ ঋষিয়ে তাই ধ্যান ধারণা করিয়া যেটা যেটা দিয়েছিলা ও তা আমি অগ্নে তার কাবুলিয়া বানাপিয়া লিপিবদ্ধ করিয়া গেছি গা যেমন লিপিবদ্ধতে ই করে দিয়া গেছি গা তা বললে ভবিষ্যতে আমার সন্তানাদি উত্তরাধিকারী আইতাই তাই আমার তা আবিসময় ধ্যান ধারণা করিয়া নোয়ার তাই কেবলতে আহের যুগে আন কলিযুগ এতে তানুর মনে মনে মানসিক গতি ঠিক না তাই তুই তারও এহানি করে দিয়া গে লাঙ্গা এহান পাকুরিয়া যে গই আরাকা ইয়ারি তৈ ও গর্তা ঋষি ঋণ আন মুক্তর বলেছি দেবঋণ ঋষি ঋণ পিতৃঋণ তর্পণ দিলে যার গা তৃপ্তার্থে দিয়তা আমি তি তর্পণ আমার পিতৃলোক আমার পিতৃলোকে তার উদ্দেশ্যে আমি তর্পণ করি আর ওহানোর মাঝে আমার তা বিশেষ খেয়াল থানার একান্ত দরকার হানিল তাই পিতৃলোক আহি তাই দক্ষিণে কিয়া কা বললেতে যেটা ভাগবতে যেটা দেহাসি নাই ও তার তো আমি ইয়ার পিতৃলোকে তার দক্ষিণে আসি ও দক্ষিণে যে তানুরাং মূর দিয়া গুঞ্জিয়া আমি আশীর্বাদ লইয়া পুত্র পুত্রাদি পানার কাবুলিয়া আমি চেষ্টা করি আর তানুর বোধে কোনোদিনও আমি চরণ নাও দিয়ার মানে দক্ষিণ মানে যে পেয়ে গেলে আর দক্ষ না পারতারা ও তার কি হাতে ও দক্ষিণ ওয়ান আমি যত হান চেষ্টা করি পেয়ার ক্ষীণ মানে হানি পারার তা না নিয়াম না ওর মুনি ঋষির তা উত্তম পুরুষ তার তা নিয়াম ওর আমার তা খিয়ান দেহিয়া গিয়া দক্ষিণ ওর মাঝে পেয়ার গা ওয়ান ক্ষীণ বলিয়া ও কিন্তু খনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবানবে তরুণী নৌকা মহৎ জ্ঞানী গু নিজ নাগর সঙ্গ করিয়া যদি আমি খানি পারা সময়ও যদি চেষ্টা করি আর ওয়ানিলে আমি ভবসাগর ঢেউ তাতে উদ্ধার পারি আর হাতে খনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবানবে তরুণী নৌকা ভব অর্ণব মানে সাগর ভবানব মানে যে গো সাগর গো আছে বর্তমানে বৌর সাগর গো ভিক্ষা খেয়াল করবো পানি সাগর তা না গই পানি সাগর তোতে ভগবানে দিয়া গভর্নমেন্টে দিয়া আমি ঘর করিয়া পিতা আসি নাই পানি সাগর আমার তো দূরে আসো গত গিয়া মনিয়া বুঝতে লেগা মনিয়া বুঝতে লেগা উপে গিয়া হাতুরা নিহি কানি লাগতই সংসার সাগরং ঘুরং তত্ত্ব মিচ্ছিত জনর গীতানা এবং সমাসাধ্য পারং জাতি সুখেন সে সংসার আবর্জনার জটিল আবর্তগত এ বেহুগত নিকুলিক বললে গীতা আনলে মুরগ দিয়া গীতার জ্ঞান ও আনল ধরিয়া প্রভু ভজন করলে আমার তা উপায় হর বলিয়া মাতেছি এখন গীতারই কথা আন কি আন নাম আনলো তাবা ও পিতৃঋণ পিতৃঋণ তে তর্পণ করলে যার গা আনতে তৃপ্তার্থে দিও তা ইতি তর্পণ মোর বাপাক লোকে কিতা গীতি তাই কিতা কিতা মাতলে দিলে উদ্ধার হইতে প্রীত প্রীতি হার হইতারা ওভান করানি কোন সময় জাগতিকভাবে সংসারে থাকা বাপক মালকর লোকে কোনো সময় মতানৈক্য অপরের গা ও তা মতানৈক্য তা বাপক মালকে ক্ষমা করতারা ক্যা কাবুলেতে
ও বাপক মালক রাখতো এগোতে বাপক ওর কান্থিওয়ান পাশে এগোতে বাপকর ভক্তি পাশে বিদ্যমান পাশে বলিয়া বাপকরে বলন্তি গতি তারা ওহান বাপক রাখত অংশ স্বরূপ জীবুতে দেখবে তারা বলিয়া বাপকে বারো মি কারণ গো মি সন্তান আদি উদ্ভব করতে যেতা যেতা নিমর দরকার তার তো মি হেও ছিল আর মর পুতঙ্গ খারাপ হতা বলিয়া নিজের সান্ত্বনা দিয়া ও ও কি সাথে করে হো করে উদ্ধার করা নি নিজে উদ্ধার পানা এতা তারকা বলিয়া ভগবত শরণমহ করি সে হাপি অভ শুভ অশুভ এটা হাপি প্রভু তোর ইচ্ছা ইচ্ছাই ঘটে তা আমি তো কোনো কিছু করে নোয়ারিয়া ঘটে করেনি নোয়ারিয়ান মানু আনতে তোর ইচ্ছা ছাড়াতে ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ যেতা যেতা ঘটে রে তা বীর কারণ গো প্রভু তা মনার আর ওর তা কোনো সময় আমার শিক্ষা দেন কা ওর কোনো এর সাথে করিয়া গিয়া তর্পণে হাতে তানু কিতালো আর হই তারা ওয়ান ভক্তি আনলো আর হই তারা সুদা দেনালো না গই ও আনলো আমার এহান মাতে তা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরী প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম এখন স্বর্গ আনোর ব্যাখ্যা আনে সাধর আমি যে নিংসায়নকারী আজিংতাই আসি নাই এরে সরে গো এরা দিলে চেপেলামের গা ওহান স্বর্গ হান হাতে স্বর্গ সাত প্রকার আছে আমার মদ ভক্তা যাত্র গায়ন্তী তত্র তিস্বামী নারদ লাংতে পৃথিবী আনু সময় আনোর মাঝে এরিয়া বিভেজন করিয়া স্বর্গ আন ওপরের গা গোভক্তই যে পেয়ে গুণগান করতারা ওপেই বা বৃন্দাবনে বা বৃন্দাবনতে পারমানেন্ট আনু বলি আমার প্রেমা হাতে গুণগান আন করলে টেম্পোরারি বৃন্দাবন আনোর সূচনা ওর ও আনোর মাঝে আমি ভক্তের কৃপায় আমি অনেক কিছু লাভ করে পারি আর তারও বৃন্দাবন আনতে আছে আমি তো কইতে ব্যাখ্যা করতাম বন মানে যেখানে নব নবত্ব বিরাজ করে আজি আন কালিয়া নিকা নিকা ফুল করি লতা পাতা তা জঙ্গলে আনোর মাঝে ফুটে দিতে দেহা বলে আমার বন আন বলেছি বন আনু মন মানতে নব নবত্ব নো আনু আতা জিনিস নিকুলতই হাতে মন আনাত কোনো জন আগর মন আনোর ভিতরে নব নবত্ব ভক্তির চেরণা জাগরণ যদি ওর আনলে ও ভক্তর মন আন বৃন্দাবন আনু তা এহান খাল করিয়া আমি আমি জীবন যাপন করতাম আজ পিতৃরে নেহা নেবাকা পিতা শব্দ হতে পৈরসকারতে একালতা পিতা হতে জগৎ পিতা ও পিতা আমার পিতা ও পিতা হাতে এনার মাতানি মনে আমার পিতা প্রথম সোপান পৈলাকার উকেয়ানোর পৈলাকার থাকান বা জগৎ পিতা শেষ থাকান আমি মালক বাপ করে নাও মাদিয়া কৃষ্ণ ভগবান রে সর্বধর্মান প্রত্যেক মামেকং শরণং ব্রজ বলেছি বাপ আলো ইমা বাবারে সবানা করিয়া অবানা দিয়া হমানা দিয়া ভগবান রাং পরলেগা তা খানি হীন পার বলে কর্তব্য ছাড়াতে হোমা দিয়াতে কানা নিয়ে আনতে কর্তব্য কর পিতা মাতা ঋণে হানে তো কঠিন যে সে বা পরম গহন যুগী নাম অপিবধ গম্মা যুগরি শিপিয়াও সেবা আন কতি কঠিন হারপান মারেছি তারও আমি হারপানি চেষ্টা করলে ঈশ্বরে কৃপা করলে খানি হার পিতাঙাই নাই রে তিমে তা জানে ওহানোর মাঝে সেবা আন ভগবানে জীবনে বুঝানির কাবিলা চেষ্টা করিয়া নিজে ইমা বাবার ভিতরে হমিয়া তা করিয়া দেখবিল তা সেবা আন ইমা বাবাই থকরেন বার্তারা তা ভিতরে না হমিলে এ পাঁচ বছর কার তিন বছর কার সোয়া ওরে ইমা বাবাই যত হান করতারা নাই এ তা তুলনা নেই কোনগৈ করেন বার্তারা ওহানোর কাবুলিয়া ইমা বাবা শ্রেষ্ঠ এটা অকরা বা আরো খামনি আনত হুপি ও তার মাঝে ইমা বাবা বাবার লগে তুলনা করলে পিতা সম আদির নাস্তি মাতৃ পিতা সম আদির নাস্তি নাস্তি মাতৃ সমা গুরু অধিকা মাতা পালন পুষণাত অত হি ত্রিশুলুকে সুনাস্তি মাতৃ সমা গুরু তিন লোকেই মাতার নিয়াই গুরু নাই বললা কারণ মালক ওই কিসা করি কোনো সময় আন ফুতিয়ান ভুকলে দেনে খানি করে দরে সুগ ফুতিয়ান পিদক বেদেব লাগে টেম্পোরারি মানু আন সমঝি তাই বারো বাপক গই তোর তাই বা এই মোর তাদের জানা আর খানি করে দরতা বলিয়া তা দিতই আন আকুবলা দিতই আর কি খানি কেরা দে বললো কিন্তু দিল আন আকুবলা আনতে পিতা মাতার লোকে তফাতে হান ওহান গজর তো পাতেন তাই মালকে ওই পেটগত সুগ থারু করে তেই কন্ট্রোল করিয়া থৈরি বলে বাবা পেটের ভিতরে ব্লাডার আয়সের ভিতরে থাই এবার ভিতরে থাইলে তোর রক্ষণাবেক্ষণ আমি তামি করতো বারো এগো এরা দিয়া গেলে তাই মূর্তা করিল তা উপায় নেই তারও এগোর ভিতরে থাক বলিয়া যে শাসনের করল পির মাঝে নিংসান পিয়া বা কারিয়া বাটিয়া দিল ওহান বাপকে নোয়ারে বলিয়া বাপক এগো এগো আমার মালক রাং তো খানি কম আছে এহান দেহুই তারা সংসারে ওহানোর প্রমাণ তাই যে কোনো
পুতকা পুত্রার্থে কিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন, আমার সংসার রীতি অনুসারে আমি গৃহিণী গ্রহণ করিয়া ও তার উদ্দেশ্য আন মাতি তা শাস্ত্র পুত্রার্থে কিয়তে ভার্যা পুত পুলিয়া নরকা বাসুগত পিতৃলোকে তা কোনো সময় জ্ঞাপন লেগা স্লিপ খেয়া জ্ঞাপন লেগা ও তারে তুলানির কাবুলিয়া ক্ষমতা আনজে গরাং তার উপরে পুত্র বলে দিতা। এতে পুতা পানার কাবুলিয়া চেষ্টা করতাং এর সচেষ্টা করানি অবৈত পুতকা পেক বললে যেটা করে বরং কিতা যে সাথে করে চন্দ্রদেব আখুলা গই এক চন্দ্র তমহন্তি নচ তারা গণৈ রপি লক্ষ লক্ষ তেরা তাহাবিয়ে যে রাতিয়ান গাল করে নোয়ারের ও রাতি ওয়ান চন্দ্রদেব আখুলা ইঙ্গাল করে যে সাধে ও সাধে পেক বুলেতে বরং বরং এক গুণীপুত্র নচ মূর্খ সতী রপি দুর্যোধন গায়ে ডেকি ধৃতরাষ্ট্র ডেকি একশো গজ রিপুত পেয়া কানানি মূর্খ আনতে উতাই হাফি পাতালে নিলাগা বারো পঞ্চ পাণ্ডবে প্রভুরের নিখিউরিয়া ভীষ্মদেবর আথনাত্ম দ্রোণাচার্য আথনাত্ম জিংতায়া আজি পি আগুণগান করিয়ার তাহলে এতাল তাই সৎসংলাপে তা খানি খেয়াল করলে নিজের উন্নতি ওর পিতা নাই তাহলে পিতা গ আমার পয়লাকার সুপানহান পয়লা সমাজে না পিছেদে গিয়া লাস্তা নোহান এয়ানোর এয়ানোর মাঝে পিতা স্বর্গ পিতা ধর্ম বাক্যা তর্পণের দিন হানে তর্পণে তাত মানুষে খানি খেয়াল না করতরা তর্পণের তাতে সাত সিঁড়ি আছে ওটা ইমে দক্ষিণে গিয়া থায়া ওপর সাত সিঁড়ি তা উষ্মপা সুমপা আর্যপা হবিষ্যন্ত এসাতে করিয়া সাত সিঁড়ি আছে খানি পাহুরলাং ও সাত সিঁড়ি লক্ষ লক্ষ বছর বিথায়া পিছিয়ে দিকে উত্তর দিয়ে দিশাই তারা ডাইরেক্ট উত্তর দিয়ে জানার কোনো নিয়ম নেই আছে জেয়ানোর ফলে বলে পিতা পিতৃলু করে ইয় না করলে পিতার ইয় আশীর্বাদ অথবা ওরে কিতাব তারা অনুমতি আদেশ না ইয়া স্বর্গে জানার নিয়ম নেই বলিয়া ওরে যুধিষ্ঠির মহারাজা স্বর্গ জিতে গা গা সাকদারের তলে আটকিয়া থাই লুপির মাঝে ধর্মরাজে তার পুত করে দেখা করা গিয়া ওপির মাঝে ইয়ারিতে হাফ বিহার পাশি আনতে ওপি কুকুর পেতা গেছিল গা গিয়া দিয়া কুকুরে বর্ণনা করতে মোরে প্রভু জ্ঞান না দিল তাই চারিয়ান ভক্তি চারিয়ান চরণ মুরগর মাঝে ভক্তিয়ান বা ইলেশগর মাঝে ভক্তিয়ান এটা বিল গিয়া তা ওপি ধর্মরাজর ইন্দ্রপুরীর মাঝে গিয়া গণ্ডগোল করল বলিয়া ইন্দ্রই বাড়িল আসলেতে তাতে ঠারু আনার পিয়া মাতেছিল তামানোর মাঝে খানি পিছিয়ে ধর্মরাজ গিয়া ও তা বি সমাধান করে দিয়া পিছিয়ে ধর্মই ধর্মরাজে মাতলতা এবার আমি এতরে তিতে মরে মারলে নাই তোরাং খানি আসু তা মরাং দিল বলিয়া গুণওয়ান বা পাপ পুণ্যবান তি মরে দিলে আমি তোরে সম্পূর্ণ দৌড়ি বলিয়া ধর্মরাজে তা দিলু এবাকা উত্তরে জায়গা বললে আনতে উত্তরে দিয়ে গিয়া প্রভুর ইন্দ্রপুরীত গেল গা ইন্দ্রই উত্তর মানে উত মানে উল্টানো তোর মানে ত্রাণ পাওয়া সংসার সংসারের ঢেউর মাঝে যেটা আসি নাই আমি এটা জেগোতে গেলে গা ত্রাণ পেতাঙ্গে উদ্ধার পেতাঙ্গে উত্তর এই উত্তরে এখন দশ দিক বুঝাই কেকা বলেতে টেঙ্গরা দেখে শিগাপুরি মাঝে আক্রম ভাঙে দেবো আক্রম কাহিলা আক্রম নামলা হাতে এখন অনুমান করলে তো ইমে দশ দিকেই বুঝাই বলি আমি খেয়াল করু রিহাতে ভুল হইলে ক্ষমা করিও বা আরো মনে মানলে তো ইমে এহানো ইয়া করে দিও পিতৃ ও পিতৃণ মাতলাং মাতৃঋণ থেকে তা যে কোনো কারণে ওরে নিঃসানকারী বাটিয়ে দেশে গোনাই বা যে কোনো কারণে মালকে খুশি আর ঋণ নেই বাবা বললেই লোমর বলেছি তোর মন বই লেব এর এর যেটা যেটা আমি আলি পেয়া যেমন আবর্জনা বেলিয়ার নাই ও আবর্জনতা আর এক জীবাক তাই খেয়া নোয়ারা পানি শীতরানি তো আমার রক্ষা করতারা ও তার কাবুলিয়া ভূতরিন তে যেহান যেহান আমি নিকাকাজি নিয়ে গ্রহণ করতাম এক ভোজন ওহানাত্ম করি খানি আনলেম করিয়া এরে দেনা ওতারকা ওতারকা বার মাটি দিয়ে আরও তাই তাই ও ক্রিকর আদি পঞ্চ প্রাণী ভরম ক্রিকর নগ বৃকুদর দেবদত্ত ধনঞ্জয় বহির পঞ্চ প্রাণ অন্তর পঞ্চ প্রাণ এলা তাই এরে প্রাণ অপান বিয়ানুদান সমান এটা বহির অন্তর পঞ্চ প্রাণ বহির পঞ্চ প্রাণ প্রাণ এটা হাব্বি বায়ু এটা আমি হাত হাত্তা খেয়ার তার লোক কোনো লিঙ্ক নেই হুদা বউ হান লিঙ্ক সান যেহান কারিয়ার ওহানোর লোক তানোর লিঙ্ক খান তান হাব্বি নিজে বউ হাতে
হৃদয়ে প্রাণ মূল প্রাণ না যে হারলো আমি কাম করি আর তার হৃদয়ে থার প্রাণবায়ু হৃদয়ে থাকে অপানবায়ু গুজ্জে থাকে অপানবায়ু মানে গুজ্জ তার যে পানান থার ও আনলো মানে বৌহান ও আনলো আমি আবি যা আবি তা নিকুলা নিকা আর তার ঠেলা দিয়ে নিকালা করি আর প্রাণ অপান বিয়ান মানে সর্বত্র দেহে বিয়ান আছে অবৈত উদান মানে কণ্ঠে কণ্ঠগর মাঝে না কণ্ঠগত বায়ুয়ান আছে যেহানোর ফলে আমি লৌ দিয়া চিকারে দেন না পারি আর কাদানিও পারি আর এলাদানও পারি আর এহান কণ্ঠ ওভার লোক এলাদানা জানি তার সুকণ্ঠ বলতে তার কণ্ঠ করি আর ইয়ারল এতে কণ্ঠ সমান সমান প্রাণ মান না বিচে তার এতে এর সাথে যে তাহার পাশে তাই মেয়ে দোষর কাবুলি আমি মাতলাম ভুল তৈলে ক্ষমা করে দিও তা পিতৃণ মাতৃ ভূতরিণ ভূতরিণ নিরিণ নিরিণও আলগা তাই অতিথি সৎকার পেরাক করে মানু আগো আহিল তা কোনগর আগত এগো কে জানে ভগবানে কোনোয়া পরীক্ষার কাহিল গো না অমুক কুটুম্ব গাহিল গো বা কুটুম্বতে পাহর লুগলো তারে অতিথি সৎকার মানে সাদরে ভিতরে যে কৃষ্ণ আছে আনতে এগরে অবা করে আদর যত্ন করিয়া তারে ভোজন দে না বা ও আনে লেগিয়া নিজে অতিথি ছাড়া অতিথি ছাড়া হেরব অর্থাৎ কিদি কিদি না আইল তো অতিথি দিব নেই অতিথি ইম অতিথি তাতে আমিও নাই কেউলাতে কোন দিনে পেটগত মিলাঙ্গু আনতে আমার অঙ্কর হিসাবে তেমনি জ্যোতিষর হিসাবে পয়লা পেটগত মিলাঙ্গু এতে মূর্খ হয়ে আসিলাম এতে পাহরে যা নাই হাতে অতিথি মানে তিথি না চিনিয়া যে গো মিলু গৌ অতিথি গো আমার তাও তার স্মরণ নেই মানলো অতিথি গো ইত্যাদি করে আমি বিভিন্নভাবে ব্যাখ্যা করে শিগগিরি থানিয়ে আমি নিংসিং করি আর তা আপনাদের জানা আছে সব কিছু কিন্তু কথা হলো নিংসিং করলে হবা মানে কোনো কোনো মানুষ আরও পাহরলে বারো স্মৃতি ভ্রংস অন্য ঘনে মাথা নিয়ে আনোর তা পিতা স্বর্গ পিতা ধর্মান্তে ও স্বর্গ আনতে মাঝু নাই সরহান বেললে যে কেতে গমন করে রোগান স্বর্গ আনতে এ এ আনতে গেল গা ও তাতে নপা করল না বাহার সুমেন কোতি আনতে তা নাই ও ও ও আনতে পয়েন্টটা অনিং সি করল নি গুরু শব্দ বারো প্রভে কানে নিংসি করে তা গুরু শব্দে গৈর সুকার শব্দ বলো অন্ধকার বলেছি বারো রৈর সুকার মানে আলো বলেছি হাতে মরে বারো ভগবানে বুদ্ধি আন দিল তাই গ শব্দ লগে গর লগে রসুকার আন দিয়ারে হান গৈর সুকার ইচ্ছু করে নাই করিয়া ও গুলিয়াই করিয়া মানে গুরুয়ে ঘর ইয়ে অসীম ক্ষমতা বার গুণ আছো আলো এমাটি ভূগটে কি গো বেকা করিয়া ঘুরি করিয়া তা ইজু করে এই করলে তে নার ইজু করে এই করলে তো হোতার লোর যেমন ইয়ে করলো মাস্টর গই বাগা দিল আজি বাগাইলো আগে কালি বাগাইলো ও তার কিন্তু পুরোহিত গজে গুরু গোতে আগে তো পিতা মাতার লগে পিতার লগে সংলগ্নই আসিল গান তবুগর গুরুত্ববান আর তবু জবর তারে পাহুরলে খানি অসুবিধার তারও কোনো কোনো জনের দলের কারণে গুরু পুরোহিত বইয়া বৈকট করতে আমার না করলে হবা আমি মিনতি করি কারণ এহানোর মাঝে অসুবিধা দল আগে আছে সনাতন ধর্ম ও সনাতন ধর্ম বলিয়া যেহান আজিকালি প্রায় দেহিয়া ডিকশনারি পিয়া সনাতন শব্দ অর্থ নেই আছে এতে ধ্যান ধারণা করিয়া খানি পিয়া তাতে সন মানে ছিল এবং আছে আগেও আসিল এবাকেও আছে যেমন এবার শোনে আন 2021 নাই বা 1428 এ 1428 আন আজি তো না গই উরে পইলাকার দিন আন তো আজি পিয়া ধরিয়া আছে আন হাতে শোনে আন আসিল আন আসিত আসন আসম এটা আবি সংস্কৃত থানাও আন বুঝার হাতে শোনে আসিল গো কুরাং আসিল গো বলে ইমে জগতে আনরে আকর্ষণ ল ধরিয়া থসে ও আকর্ষণ ক্ষমতা আন আগে তো আসিল আন প্রকৃতির মাঝে আসিল আনরে শোন বলেছি ও আন দেহাগর ভিতরে আহিল গা তা কিসাদে বলে গাছপালা তার ভিতরে মেয়ে রেখা গেল গা উপে দেহগর গেলে দেহগর মাঝে ওহান কাল গা আনতে ও দেহগরতে কিতা বলতারা সঙ্গ সনাতন সন তন দেহগরে তন বলতে আনতে সন আসিল গো তনে গো তিলইল গা আনতে আহিল আনোর কাকার না আহিলা যে সনাতন এ সাথে সেই বলিয়া খাল করিয়া ভুল হইলে কোনো সময় মরে মানে মাথাইলে মেয়ে হার হইতো হরে কৃষ্ণ জায়গাতে জগৎ শব্দ ডিকশনারি নিয়ে জানি
Dictionary of the ante, Amite, Provurance, Puyargante, Meraketava, Mingla, and there, Sanavan, Osikar Korea, Onkarkola, the Potonu to Yante, Provur Mohiman, Gaurita, Jogotego, Provemore Bagadeta, Joman Zoromoni. Just like a Poncozo, Sorujo, Poncozo Mane, Nicul, Matiana to Niculero, Potogo, Sorujo Mane, Paniana, Nego Niculero, Joromorugo, Sorujo, Ogade, Sade, Evaki, Ki Jobuda. Pankaja Sarajya. Marakanti Hanmanda. Poinka Pili, Krishna Krishna Guru. Oh, Jagat. And the Jagat Gwalta, Gato Goti. Mane Cholani Dara Anor Loge Tiluya Cholani Anato Utpatti Lab Kariya Cholte Itharu Goti. Oh, Oga Jagat Buli, Ami Guru Devon Vekha Kare Silu. Kalde, Borgaja Ote Jaramo Niyan Bhujar, Nikula Niyan Bhujar, Ante Jagat Goti Hoite Utpatti Lab Kariya Goti Tei Chole. Gotian at Tonikulia Doromoya, Gotian or Loktoria Choles, to Bapogor, Loktorlon, I got you and Tarbapogor and to work Loktorlon, the Tajing Theatre. As I never pana say, Krishna Krishna, O Krishna of Dogo, Baro, Boishnops of Dogo, Evaka Prove, Ninsok in Higor and Thematic, Boishnops of Dogo, Cotu Dogoro, Tamite, Boishnop de Voglia, Jego Homadia and I. Homite Baro, Uzite. अते औरत मातानी से कम नहीं हम उल्लू कर ले खोमा को ले जो नेज़ भी जय पोषनों परे पोषनों पुले हम दे उतार में जुता चुर हुआ सी अंते खाल कर बाग जगते अनोर एक कोली राजा गोर कारी कोरे यान एमआरटी के बेसे पोता याना थोड़ी नाम भी नो गति ना आई थोड़ी ना मर्चो कर ले उतार यान ना ले पाहुर O Krishna Sabdo, Kogo Rikar, Kogo Rikar, Ulante, Kriante, Imeto Kogo, Becateria, Dola, Jotilo Seva Korgo, Utarma de Baro, Rikaran, Ilante, Ami Bogoi, Budenwaria, Biburasi Bute, Kogo, Horidia, Baro, Ricardia, Ekever Porolico, Everlandi, and the Vasan or Toto and Art, Cream and Akoson Kora. Ande Abuzati Ante, maybe they go. Kogo Jagoyo Asaka Marakosun Korea, Provur Chernato de Samite, a natural regular Krishna Snowmane, a Mudine Soinu Le Goltai, Gianhan. Gianhan among Goptija Gron Kore, Kri, Kar Kormokorani, Dormor, Hitatezeta Kormokorani, Mamaba, Imaba Repalon Korani, Sosumar Repalon Korani, or Bikatia or Kandidan Korani, Tadi, Dormor Jeta Ase, Uta, Esadesa de Korea Jana, O Ganomade. Korea of the Kri Kribul and Raita. Kriman one Korea than one Jobur Potin and the Somor Ponuan, Provoyana with Pono, Langante Baki and Torangel Lang, Egunto, Nome Bokto Pronunciatibulo, Thor Boktogo di Mure, Yakore, and the Moro Darkor, Imitarangipur and Irak, Jotokis Korik, Imabitarankor and Irak, Snovisante, Jogot one Matlang Surjo. Jogote and Potipal on Koranikavia, Shurban Yomer Dorkar. Nioma senai. Je goze de kaya, bandura, goze de kaya, palandia tole porebulia, amusa de coleta marta jocomoni, chance aceante, amarta deogor, comotan, bugia, nijore, nije, muia, mikungan partun, artun, uhan, harpia, nije, o grossoni, amipara with a single la greate besebutune. Otoye, nijore nije tenania, solana de ni, jib nito krishna das tahe buligala. Taise Mayar Pas, Korai Bandila, Mohapro Mateta, Jibeta Jota de Hereta, Ninshakaria, Jibandan Kotravia Jib, Eta, Nito Krishna das, Sop Somoitanu, Krishna de Dasu Yajoromoita, Amar Purbo Purbo John Mel, Kormopole, Ungoyakigo Yajoroman, Amata, Nidharito, Kormopole Runsare, Manguia Joromoniki, Bamunguia Joromoniki, Dasaguia Joromoni, Eta, Habi Kormopole, Orgotiante. এতার মাঝে অসন্তুষ্ট নাই প্রভু মাটি গহীন পেতু বলিয়া না খাল করিয়া প্রভু মোর কর্ম ফলে গতিয়ান তা তার ক্ষমা করে সাথে জন্মে আনার নাই খানি তোর কথা দাহে পারিং বলিয়া মাকলে তা ভক্তরে নিরাশ না করে এসেদে দে জগতু আন মাত্রাং পিতা হনু মাত্রাং নাই তো পিতৃ ও ঋণ ভূতরিন মাত্রাং নাই তা আমি মাত্রাংতে পিতৃলোকর ঋণে আন জবর ডাঙরান কারণ Pita goi poila poila kona koite jotohan koren nai. Chai pas basore bitore. Ohan pita go burai toiga puri.
পুতকে ওই বারো বাপক লিয়া বাপকর দ্বারচনার পানি দেনা সেঙ্গনের পানি দেনা হিনা দেনা হাবিতা করে পারলে ও বাবা এগোয় করলো হুগোয় করলো বলিয়া বাবা শব্দ গানে দে শিখাওরি ত্রাণ করে বলিয়া হাই ত্রাণ করে মানে যেহান কর্তব্য আন পুতকর গজে বাপকে করে রুয়ান বুড়াই লেগা বাপকর গজে পুতকে বা রুয়ান উল্টা করে গেছে এগো বা হউ বা বাবা এর সাথে গেছে গা পাউরি হাতে আর তা হাতে জগতে আনাত এবাকা যত যত দিহারে তা এটা তো উদাহরণ ইয়ানি মে সংসার সাগরং ঘরং তোর মাতলাগুয়ান এগো সাগর ঘুর মানে অন্ধকার আমি দেহিয়ার যদিও সূর্যদেবর কি পাই কিন্তু দেহিয়ার আন দোলাগ আছে বারো নাধিয়ার তো দোলাগ আছে বলো নাধিয়ার তার তো সাবধান নি মানে ও তা গুরুর আশ্রয় হলো না এদিক নাই যা ও উড়িষ্যা তিন ওদের চতুর্থই দেয়ারি আর হাই হাই চতুর্থ অধ্যায়ে আজিকার যেহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আদেশে যেহান নি চেষ্টা করতোহান ভুলে প্রান্তিতে বহু দীঘল পড়িলা ইন্ট্রোডাকশন আনা থাকে এবারটা খানি অকরা নিমনারি ভুলিলে ক্ষমা করে দিও ইমং জ্ঞানযুগ জ্ঞানযুগ চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগ জ্ঞান পানার কাবুলিয়া যেতা যেতে আমার তা আছে তার লগে আর একখানি তীরকরানি লাগে রোহান আমি চেষ্টা করতাম গাই ওখান যুগ যেতা প্রভু দেশে মরে ও তার লগে আর কেউ যুগ দেন আর তা দেওয়া দেশে ও তা মোর মন আনলো বিবেক খানলো বা দেহগর অবস্থা লো কুমা যুগ করলো বা তুই খাল করিয়া পুষাতে করানি ওয়ান মাঝে উড়ে বা সাংসি জনানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরানি কথা শরীরানি বিহায় যে নান্যান্য সংঘাতি নবানি দেহি দেহ গ সচেতন যথারূপী প্রাণায়ন থার দেহ অনুপযুক্ত রূপী প্রাণায়ন বেলিয়া দেহ বেলিয়া প্রাণায়ন জার্গা ওহানার দেহ গড়ে বানা পিয়া দেহ লোক দরানি না হই তুই লোক খান দর থাঙাই থা প্রাণ গেলগা প্রাণ ওহানোর লগে হ্যাঁ তো ওহান দেহানিহীনাতে কেশাগ্র শতভাগ বিশ্ব সহস্র ভাগ চুল গাছর আগাগর এক লক্ষ ভাগ হুকাং ইয়া গজ দে ফর দীর্ঘ ওরে মাতে সিয়ান কিতাউল্লা উরে পরে তর্পণ দিতে গড়ে দিই আর পাউলতে থাকবা পরে তর্পণ পিতার এরে শত্রু দখন গুলিয়া দিয়ে গেলেন যাই হোক পাহুর আন ভগবানে কাপের তা হ্যাঁ ইমং বিবস্বতে যুগং বিবস্বান গিরক সূর্যদেবরে মাতেছি ও সূর্যদেব ও গরাং এরে যুগে আন আয়কার যুগে প্রত্যবান অহমদ ব্যয়ম এ যুগে আমি অব্যযুগ খান মানে জেহানোর জ্ঞানওয়ানোর শেষ নেই বা ওহান মাগনি নেই ও যুগ আনোর কথা তামি খানি মাতানি মনিয়া চেষ্টা করি এহান তানু দেশি নমুনা বিবশতে এ যুগ তুক্তবান মি সূর্যদেবরে পইলা মাতেছিল গো বিবসান মনুবে প্রাহ ও সূর্যদেব মনুগির করে মাতেছিল মনুরীক্ষা কবে ও প্রবীর মনুগিরকে ইক্ষাকু যেগো সূর্য বংশের প্রথম উপরে মাতেছিল বলে মাতে রানতে একা অর্জুন করে এবং পরম্পরা যুগম এবং পরম্পরা প্রাপ্তম ইদম প্রাপ্তম ইমং রাজস্ব বিদু সকালে নেহ মহতা যুগ নষ্ট পরন্ত এরে যুগে তার কথা তা জ্ঞানের কথা তা রাজস্বীয় বিধু আকার রাজা রাজস্বী তাই জানি ওহান পয়লা ইয়রে মাতে পরম্পরা প্রাপ্ত মিমম মানে গুরুরাং তো ওরে বিষেদে সূর্যদেব মনুরাং তো মনুরাং তো ইক্ষা কুক্ষা বারো উত্তরাধিকার গেছে গা নাই ও তা হুনিয়া হদিয়া সকালে মহতা যুগ নষ্ট পর্যন্ত আমি আমার তা যেটা থকরো তা আবি আমি নষ্ট করলাম মানে নিজে ইচ্ছা করি আর না গই মহাকালর প্রবল কালের প্রভাবে তা নষ্ট হইয়া গেল গা বলিয়া প্রভু মানে ও ও মহাকালের প্রভাব মানে ও আয়কার যুগর যেটা মহিমা আসিল তা নষ্ট হইল এবার কাহরের নাম কেবল এনেই আছে
এ নষ্ট নান মোর মহিমা তাতে কেউ নষ্ট হইত গা বুলিয়া প্রভু বারো হ্যাঁ নোয়া করে জাগা দেন কারি গীতা আনাত বারো হাবি মাথে আনের তা বলে পাহুরলেতে তুমি পতনের গেলে গা আনতে না পাহুরিয়া মোর কাদের চপুই বাইতা এহানোর রহস্য তাহাবি জানে কোরআন তো শুনিয়া তুমি অগ্রসর হই বলিয়া আমারে নির্দেশ দে উপদেশ দে অর্জুন অপরং ভবত জন্ম এখন অর্জুনে মাতে তাই কথম এত বিজানিয়াত ছিল তোমাদ প্রক্তবা নীতি তি আমি শুনেই তা সূর্য দেবতে বহু লক্ষ বছর আগে জন্ম ছিল বারো তি মাকা মরে মাতর তাই দ্বাপর যুগে হানতে এহান কিসাদের সম্ভব বলতা সূর্য কুম্পি আসিল ইহান কিসাদে করে মাতর তা বলিয়া অর্জুন দেব বিচার না করিয়া প্রবেশ প্রশ্ন করে তা হানত অনাথ ভৌনি মে জন্মানি ব্যতীতানিত বর্ষ অর্জুন অতীত গেল গা তান সর্ব ওটা পি মিনিং শুয়ে আসু কিন্তু তি তা পাহুর তা ভালো সার মাতর তা বললো অর্জুন রে করিয়ার নাই বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচার জন্য তান্যহং বেদ সর্বানি নতং বেদ্ধ পরন্ত এর মাধ্যমে অর্থ আসলে হাবি পাতিল কম হতা তেমার তানে এটা খানি হিন পাউরি হিন হানতে ইমে আদারান যেমন স্ক্রিন আন তার ওয়ান কামি সেতানি চেষ্টা করি আর এ স্ক্রিন আন সে ছিল আন বা এরে মহৎ শ্রীমদ ভগবত গীতা আনর মোলাঠান খুলি আমি নিখালু আন স্ক্রিন আনসে ছিলাম এহান জগতর হাবিয়ে দেখতারা আনতে যত যত দেখতারা উতা তাতা ঔষধে পতুতা গালুয়া জার্গা এহান মি অনুমান করিয়া আমিও চেষ্টা করি হাবিরও চেষ্টা করি প্রার্থনা জানাবি হরি কৃষ্ণ জয় রাধে চাবেন নাই ও আচ্ছা তুই মাতলো বলা যে কোনো আমি মাতলে মি মাতল না কীতা বলতো ও মন মনা ভবমত ভক্তমত যা দি মাং নমস্কুরু ভগবানের লমইতে হ্যাঁ মাতে তা মোর মতন মনা নঙ্কর মন মনা ভবমত ভক্তমত যা দি মোর ভক্ত গ মোরেই যাজন যজন কর মামেব ঈশ্বসি তুই মোরেই পেতে সত্যং তে প্রতি জানে তরে মুহনাথ হই আমি মাতুরি তা প্রিয় সীমে তি মোর প্রিয় গ বলিয়া মাতুরি তা মন মনা ভব মোর মতন ভক্ত এ মনান্তর তাহা করলে বার মন মনা ভব মত ভক্ত মত যাদি মোর ভক্ত কইলে মোরেন ডানি করলে তে মি তোরে চেষ্টা করিলু পাই পথ না দেহুরি তার মোরাং পড়লে মি তোরে আবি অহং পাং সর্বপাপ বিমুখে সে আমি মাসু চবুলান আবি যেটা ইয়া আছে দুঃখ দুর্দশা আসু তা আবি তো উদ্ধার করি আমি তোরে ফৌকর তো গা বলিয়া মাতে সে প্রভে আমার যেমন মানু আর গোরা ওর নাচি নিয়া গেলে গা বাহা অমুক ওর গর্গতে যেমন মাটুয়াই ওর গর্গ কুমপে বলতে নাচি নেছো ওই খানি হতে খানিও গতে বলতে বলতে আংকর তা আংকরতে দিনে আন গিয়া মাটুয়াই ওর গড়ে মি ফো পারতু গা যে সাথে ও সাথে কৃষ্ণরে নাচি নিয়া বারে বারে তার ডাঙে ধরলে একদিন না একদিন আমি তার কাদার চেয়ে পুই তাঙে বিশ্বাস করলিয়া আর পিয়াও ধর হান না পিয়াও ধর আর পিয়াও ধরি খান না পিয়া ধরি নাংহান লইলে নাংহান ল তা আবার চেক করতই এ বিশ্বাসে আনলো কৃষ্ণ কৃষ্ণ শব্দ বলে কলিযুগর যে বু আছে এটা তো উদ্ধার পনির চেষ্টা করেন যে সাথে ট্যাবলেট খেলে খেলে তারপর ট্যাবলেট বালার সাথে যে সাথে করিয়া ট্যাবলেট আও খেলে তারপর ট্যাবলেট খেলে বালার সাথে আমি কৃষ্ণের মায়ের সকলে হাবি নোয়ারা হজব্য এ আনলে পোতাঙাই এনা অহংকারে আন দূরান দূরেই করানি কা বলিয়া ধারা আন দেশে পুরাণের কথা আন বলি রাজা বলি রাজাতে এমন শক্তি ধর্গ ছিল তা গো পইলা গিয়া তানুতে অসুর হইলো তানু অসুর মানে কিয়া হতা বলে অহংকার অসুর হইতা সুর মানে দেবতা যে তাই জগৎ প্রতিপালন করানি সুর যেটা আছে নাই অভাবী রেজিকতা করানি
অভাবীর চেষ্টা করানি পারানি দান করানি ইত্যাদি ইত্যাদি আনতে ঔষধ তালতা বইয়া আসিল গো এগোই শক্তি আনল হাবিরে স্বর্গমর্ত পাতাল জয় করি আনতে তা ইন্দোর সিংহাসনা ইন্দোর রেখে দিয়া বসিল কথা বলি মহারাজা উপির মাঝে মুনির ইসে তাই বারো এগো বইলে তা আমারে লৈকর তৈ বলি আরে না তাল করিয়া যুক্তি দিলা তাই উপেই তারে ইয়রে ইন্দোরে বহন দল লইল বহন করলা তা দল না না কালে সাং দল লইল বহন করলা তারে বলি রে যে দল লইল বহন করলা উপির মাঝে দল লইও তা বইলা তা মুনির ইসে চাকরে ইন্দ্রদে ওই চালাকি করলো তা মুনির ইসে এবারে অভিশাপ আনতে দিতে পতন হইতে মিলিয়া আর তোর সাথে জিতে গা দিনাহান ইতা হল মানু আর তা জাং হান উস্তা খেয়ে ফাটে পড়ি গেলা ফাটিল পির মাঝে তানু আর এক মানু আনিয়া ধরলা ধরা ওতে জবর বলি ওগি রকম নাং ভরত রাজশ্রী ভরত আর কি বিষে দেন হান হাতে তা গিরক হই কোনো আপত্তি না করে কোনো তো কথা না টোটরার না টোটরিয়া দলে আন দুই তারা আনতে তাতে তাপ্প তাপ্প আটের কীট পতঙ্গ পেপুরা মোর্চায় বিলে চিয়া চিয়াটের গুহাতে এ ইয়ে গই বারে রহুগণ পুত্র রাজা গে বারিল বারেই বললো তাই তুই পারা গই মি স্বর্গ রাজা গো রহুগণ মি মারতে তুই গাঠামি কর তা উচিত হবা করে বারেই বললাতে বাড়িতে বাড়ি তো কানা নাই উপির মাঝে না মহারাজ কইতে কত বাড়ি আও তা দোহানিও না ওহার পারি মে তাপ্প তাপ্প আটের বলতে বলতে জিতে গা জিতে গাতে বহু জায়গা আনা দূরে গিয়াতে দিন আহান ইয় আর সময় আহান এ রহুগণ রাজা জিরিং বলিয়াতে মাতলতা রথান নাতো লাভিয়া মাটির লামিল পির মাঝে এগিরো কই মাঝে তা এই রহুগণ তিয়া খারা রথে চড়া খারা গো আমিও রথে চড়ি আর তানে বোলা নিয়ে এগিরো কথা জ্ঞানী গুণ তিতে কি আন মাতল তা তিতে কোন রথে চললে তা মোরে আমি ব্যাখ্যা করিয়া বুঝাতাম আমি বুঝে নাল ও শুনুন এরে মোর ভিতরে এরে পরমাত্মাকে পিতা আছে নাই এরে পরমাত্মা গো একা প্রভুর দর্শনে জিতুই গপির মাঝে এরে দেহ গল বইয়া পরমাত্মা গরে প্রভুর লগে তিলকর লোক দর্শন করিল তা ওয়াল মি তারে পরমাত্মা গো বহন করলো বলে আমার দেহ গো রথান তা বললো বারো দেহাই মত এ বাঁকা রথ দেহ গো রথান গর তরণী গর নৌকা গো ওর বারো ইয়ে আমি যে বাকা রেলহানার মাঝে বইয়া রূপির মাঝে আমার ধর্মচর্চা করানি তাতে মনে মনে কায়িক বাচিক মানসিক যেটা শিখেছি নিয়ম তা দেহ লোকরানি থতার লোকরানি অথবা মনহার লোকরানি হাতে পরিবেশান অনুকূল নাই প্রতিকূল পরিভাব মানে পরিবেশনে এলাও না করার রূপে আমি রেলানাথ বলে কি আন করি আর দেহ গড়ে মন্দির গরিয়া মন আনতে নাম মাঙর নাই দেহ গড়ে মাঙত নাই এ গাদা জাগানাত বসি বলিয়া মন আন না মাঙরে সেং মনে আনলো এ ধর্ম যেতা যেতা আসু তা বি করে পারি আর বলিয়া দেহ গড়ে মন্দির গরিছি আর কি দেহ মন্দির হয় দেহ রথ হয় রথতা রথতে ওতে বইলাং বলিয়া নাই উরে মাতুয়ান নাই তরণী হয় তরণী মানে উরে বৈতরণী আন লালকুরা নিশ্চয়ানোর মাঝে দেহ গই ওতে মরানির পিছিয়ে দে যে গো আত্মা গই গিয়া পারল গা ওগরে তরণী গো বলেছি অলৌকিক অলৌকিক পারলৌকিক এ বারো দেহ তরণী হয় নৌকাতে নৌ এগো বাদিয়া থইল সবসময় লড়ে যে সাধু সাধে আমি ইন পানি আথার বলতো গুঞ্জিতে নিঃসানকারী লড়েন নাই ও ভালো করে নৌগুলো তুলনা করেছি এতে দেহ গো মন্দির গো রুয়াতে রথান তাতে ডিগলি আরি আছে ইও ও তাতে ডিগলি তুই আরি ওরে রাজা গো দরকারি তে দরকারি আনতে বৈতরণী দুহান জীবন্ত বৈতরণী আহান জীবন্ত বৈতরণী মানে জীবা ও জরম সেদিন আত্মমরানি দিন পর্যন্ত যত দুঃখ কষ্ট আনন্দ এতালো সুরিয়ান ইয়াকে সেখানে নামরানি পিয়া ওহান দেহ বৈতরণী আন বারো হেরে হৌপারো বৈতরণী আনতে ওহান অর্থ ওই মাতের তাই ও নদী আনোর হুত গই লাল করি আনের গা যেমন পাতা আনে পারে বেললে পাতা ওয়ান খেওয়ানি ছাড়াও কোনোদিন আনো পারে জিতুই গা ঢেউ গই ঠিক ও সাথে বই তরণী বই মানে ওভানেই তরণী মানে তার হুত গই নৌ গো সে তা বলি আমাতে শিব
মিজে আনার পরে আর বই তরণী এইটা তরণী মানে হুতো গইন গো ওয়াল বৈঠা বৈঠা ছাড়াও জানা পারতারা বারো ভগবানে তার ভক্ত তারে নবভক্ত সতী বলিয়া তারে আনন্দ জানার খা বলিয়া তা নিজেও আচরণ করিয়া আনেছে গা বলিয়াও শুনিয়ার দিয়ানীয় সত্য ওয়ানোর মাঝে আমি কোন সত্য আন্দোর টাঙাই হন নিজের চেষ্টার উপরে নির্ভর করে ঋষি রূপাচ গীতায় আশ্চৈব মাহাত্যম যথাবত শ্রী যথাব গীতায় আশ্চৈব মাহাত্যম যথাবত শ্রীনু পুরা নারায়ণের ক্ষেত্রে ব্যাসনে মুনি দিতম পুরা মানে বহু আগে ব্যাস মুনি দেবই নারায়ণ ক্ষেত্র মাঝে মাতে সোহান হুন বলিয়া মাতে তা কৃষ্ণ জানাতি বই সম্যক কিঞ্চিত কুন্তি সুতক ফলম কৃষ্ণই হাপ্পি হার পার কিঞ্চিত কুন্তি সুতক ফলম অর্জুনে খানি খানি হার পার ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল কথমই ছিল ব্যাস দেবই বা ব্যাস বা ব্যাসপুত্র ব্যাস দেব ব্যাস কুতকুঙ্গ সুখদেব গোস্বামী ওই আরো যাজ্ঞবল্ক ঋষি অপিত ইয় মিথিলা রাজা জনক এটাই ব্যাস ব্যাসপুত্র যাজ্ঞবল্ক অথ মই ছিল মানে জনক রাজা তানু দোলা গার পিতারা ওতা পুনরালোচনা করলে আমারও তানু জ্ঞান দিতারা অন্য সমৃত সূত্রালয় সং সংকৃত অন্তি তৎস্বাদ কিঞ্চিত বোধায় মতো ব্যাসম অন্য অন্য তারাং তো শুনিয়া মাতে সীতা ওতা শুনিয়া পরল পরল শুনতে শুনতে মি যে হানি ধরে সুহানি ব্যাস ইচ্ছা ব্যাসম ব্যাস মারফতে তো আইতে আইতে যে হানি শুনে সুহানি খালি প্রাণী মাতুরি বলে মাতে তা সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহৎ সর্ব উপনিষদ গাব উপনিষদ উপমানে কাদার জানা ও উপস্থিত বলিয়া না মাত্রা তা রণ্যপার্থে র বলতে উপস্থিত আজ্ঞা বললাম সাদে উপমানে কাদাত বইয়া থানা উপস্থিত মানে কাদাত বইয়া থানা তে উপনিষদ উপমানে কাদাত জানা নিষদ নিঃশেষে মুদিনী সহ জ্ঞান হান দৌগ ত্রিভুবনের ইয় জ্ঞান হান ত্রিভুবন আর কি দৌগ হানতে এক রুম উপনিষদে তা যে গই যে হান খাল করেছি হান কাদা ওগুলো গিয়া লেপ করেছি গা পুরা লেপ করে নারিয়া বই আছে বলো উপকূলিতা আচ্ছা যত যত উপনিষদ আছে তা হাবি কাদাত গেছে গা পুরাণ আছে ওতা হাবিরে এরে বাঁকা গরুগ দরিয়া গোমাতা দরিয়া দুগ্ধা গোপাল নন্দন ও উপনিষদ তার সারমুন মোতা আসুন দিয়া পিওয়ার্তা অর্জুনরে অর্জুনের বৎসগ মানে বাসুর্গ হিসাবে দরিয়া উপনিষদর সারমুন মোতা ভগবানে অর্জুনের মাতে রেহানি ইহন কিতা বললাম ওরে ওরে হ্যাঁ হাই না বুঝলি ও ওরে রে গোদান করতে রাখুন গোদান করতে রাখুন গো মানে বেদ বেদ দান করে নিয়ে রে আনেন ভাবি তো বান বলেছি আর কি বারো ওরে পিতৃণ দৃশ্য যাতে গীতা পাঠুন গীতা পাঠ করা নি লাগে পিতৃ রে পিতৃ লোকর কর্ম পিতৃণ দৃশ্য যশাতে গীতা পাঠন করে দিই সন্তুষ্টা পিতরস্ত ঈশ্বর নির্যাত জানতে স্বর্গতি গীতা পাঠ করিয়া পিতৃলোকের উদ্দেশ্যে গীতা পাঠ করলে গীতা গীতা পাঠের মাধ্যমে গিয়া পিতৃলোকে তা তোলে তো বোঝে খাইতে রাখবো বলো আমি চেষ্টা করি তখন আর গান কি মন জানো ও পূর্ণমদ আজে বাঁকা বহু হীনপাশীলতার সময় আনগিরি জানি পূর্ণম অদহ পূর্ণম ইদম পূর্ণাত পূর্ণম অদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে পূর্ণম অদহ উরে পূর্ণ শব্দ দেবায় তা উরে বৈষ্ণব ডেকে দূরে দেবায় তা বই বই মানে বহু দূরে স্ন মানে জ্ঞান বারো পিছেকার বউ গো আর করতে হয় না তুমি আর না পাচ্ছ হ্যাঁ পূর্ণম অধ অধ বলল গো দূরে দেহিল তা পূর্ণম ইদম ওরে দূরে দেহিয়ার গৌ পূর্ণ বারো এর কাধারে গৌ পূর্ণ পূর্ণম ইদম হ্যাঁ পূর্ণ পূর্ণাত পূর্ণ অধুচ্যতে পূর্ণ ওয়ানাত তো পূর্ণ গুণ আন দেহাই এবারে পূর্ণ বলে তা পূর্ণ ঈশ্বর পূর্ণ মাদায় পূর্ণগত পূর্ণ আন বিয়োগ করলে
পূর্ণমেব অবশ্যসতে এই পূর্ণবাণী থার বলে মাতেছি এতে আনবু জানি আনবু কঠিন পূর্ণ আগো আসু করে ডাকলে তেমনি হুকাং হইতে হইবে নাই তোমার মাঝে হান মাতেছি আমি বহু চেষ্টা করি আর বিলু অর্থাৎ গুণ আনোর কথা আন মাতেই থাকে গুণে আন মানুষ ওর গুণে আন গুণে আন তা ব্যাখ্যা করে রূপে তার গুণ আন নৌকো মোর বাড়তে থাক আতে বিদ্যার গুণ আনোর কথা আন মাতেছি হান এ আন দেহর কথা আন না মাতেছি গুণ আনোর কথা আন মাতেই থাক ও হাতে পূর্ণ মদ পূর্ণ মিদম এ ও যেহান দূরের মাঝে পূর্ণ বলিয়া দেহি আর ওহান এ পিতাইলু পূর্ণ হইত ইত্যাদি মাতেছি হাতে এ গুণ আনোর কথা আন মাতেই থাক জ্ঞানের তত্ত্ব হাবিতা আছে ও তা যে গই হার পিয়া গুণ হার অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই সার মর্ম হাবি মাতের সাথে আমি আলোচনা করলো অমৃত তত্ত্ব ধারা পিতা গণে দিশাগাল করতই জটিল বুহগ যে আছে সংসারের গোতা মৃদ্ধার পিতাঙ্গাই ভালো প্রভুর নাঙে হান অভিন্ন নাম অনামিন নাং হারলো আমি উদ্ধার পারি আর বাকি তাতে উড়ে বলিলে দাঁড়িয়ে হারিয়া আসিল না ও ও বইতে হ্যাঁ না বলতে অহংকার বাকি লো তা না হাজার সংক্ষেপে মাতে বলি হুকাং হইয়া বলিরে ছলনা করা তা আইল তা প্রভুয়ে বুদ্ধা দণ্ডক মণ্ডল দরিয়া লাঠিয়া দরিয়া রূপে বলিরা যাবার উপেকা দান দক্ষিণা করতে করতে তা উবাহ তা আধিকারের শেষ তা নানবি যত গাইতু তত করে দিত বলি অবাস উপেই বামুন সৌ হুকাঙ্গই আইলো করে দেহিয়া শুক্রতার জোতার গুরু মালতা তি এ করে বা দান না করে দান করলে পতন হইতে বললো তা আজে না না মিতে দান করা তো সংকল্প করি আমি না আসু ও ভালো তেতি জানস বললো নাই এর পিছে দে গিয়া ও গিরো করে মাতে তা বাবা বামুন সৌ অতীতে এ মারি হুকাং হলে তুমি তে কম করে দান করানি না মনাউরি আনতে মি নিয়াম করে দান করানি মনাউরি ও আনল তি বইয়া নিয়ে আনোয়ার লেগা আস্তি করালো মি বইয়া তোর গল্প করতো ভাবল ও পেয়ে গিরোকে মাঝে হু হু মহারাজা জ্ঞানে পরিপূর্ণ সদ্বুদ এত তাই জ্ঞান হুটা গেছে নাই এগুলো হ তুই হান মাতে তাতে কিতা কিতা এটা হা মরে না ধর তা আমি এগো লুবি গো না গই মি এগো দণ্ড কমন্ডল ধরিয়া আটরি গো এ ঘরে তুই এটা পারা দিত বলে আনতে ইমা পানি মাসে হ্যাঁ নাই মোর তা তো না লাগে নাই না লাগে বলে জাতি গীতা করতে হাতে বা কি হান করানি বলে তুই মাকু আনতে হ্যাঁ মি উদ্ধাত্রী পাদ ভূমি মা গরিতা আসনা পাতিয়া তো পয়সা করানি কে মোর তা তিন পাদ ভূমি লাগে ও ভূমি আনতে যা পারলেতে দে বলতে দিলু বললো তা না দিলু বলানির লগে প্রভুর ছলনা নাই চরণা আনলো হাবি জাপ দিয়া লুই করিল পাতালে স্বর্গই বা আরও পাতালা না হলো গোজা না হলো নিলে ওকে হুইমাতিতে তাহাবি নিলে গা তা আমিতে আর ত্রিপাদ ভূমি বললে গতে ওতে ত্রিপাদ তো চরণা থাইলে এ দিত নাই চরণতে নেই নাই যত দৌলি সিংহল আসা দিয়েছি তাহাবি দ্বিপাদ হলো দিয়েছি তিন আন চরণতে নেই বলতে মি চরণ নিখালেতে দিতেই তা বলতে হাই ওদের নাভিবদ্ধ অত চরণ আর নিখালে হা আনলো পে মাঝে বলিরা যায় নোয়ারল হোপে মাঝে মারলো তা এরে ইয়রে ইয়রে খগেশ্বরের রানিয়া বন্দি করলো আর কি বন্দি করলো লোপের মাঝে মহারানিয়ে গই তেরে সৌগতে ইয়া রূপান রোবা নাকি আমি ক্ষীরে খানি সৌগরে ঘন করিয়া দিন বলিয়া নিজের আধুরি গাব পেরাক করে ছাত্রী দে মাতা মহারানী যে গর কা ক্ষীর অঙ্কর উড়ি ওইতে মহারাজারে বন্দি করলো গুলা নিয়ে পাগুলি ওর টেকি চুলে চুলে আঁচুরানি নিয়ে পাগুলি ওর টেকি আইয়া আদি গালানি করলো গালিতে 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 এবারে গালিতে তো চেয়ারি নাই ইয়ে এরে হুকাংশ করে বামুশ করে চেতে চেতে কত মহৎ গানতে তাই চানা বানে গিয়া তেরে ভক্তি আঞ্জাগরণ করিল কিছু হুব এমিতে কি আন করল তা হে গতি স্বয়ং প্রভু না এমিতে মাটি প্রভু মি লালু লুয়ে হান্না পিয়া নাচিনিয়া ক্ষমা করে মরে বলিয়া বহুবার হোমাইল আনতে তা ক্ষমা করলো এর পিছিয়ে রাজারে মাতৃ তা মহারাজ ওকে নাচিন তা বলতে না নাচিনলু এগোতে প্রভু স্বয়ং নাই ও মিতে ত্রিপাদ ভূমি দান করত বললে এতে কি আনতে করতে তাতে তোরে বন্দি করলো ও এ আনতে তি মরে যুক্তি আনতে বেড়াই বলতে তেই মালতা হে একাগির এরে মহারাজ অর্থাৎ দেহ গ্রহণ করতে মাটিখানি লাগেছিল দেহ ভূমি দান করলো মি মাতুরি তাই দেহ ভূমি দান করবো আর মুরগ পাতলো কি চরণ মুরগ দিয়া একসাথে
সুতল বল তারা পাতাল ওনার নেতা রাজা করে এত দিয়ে নো পিছেদের ইয়োর প্রহ্লাদর পুতক বিরুচন বিরুচনের পুত্র বলি বিরুচন নিয়ে গিয়া তারে দেখা করলগা উপে এগুলি মাথার তা বলি মহারাজে পিতা মহরিমি দেহারে লগে লগে আজোর করি আমার লোক আজিতে আজোর করে নরনে বন্দি করলো আনতে মি দুঃখ আনে না কই আয়ের পানি বেলা হইতা এর তরে আমাদের নলু বলিয়া প্রসাদে করিয়া আমি নয়চন লোক হিসেবে তার প্রতিষ্ঠা করিয়া তানু দীর্ঘ আয়ু কামনা করলা এতে প্রভুর গুণগানে তা যেটা যেটা করেছে তা আমি আমি আলোচনা করলাম জ্ঞানের প্রভাব প্রভাবে আমার যশ বৃদ্ধি আয়ু বৃদ্ধি ভক্তি বৃদ্ধি হইয়া আমি সমাজের কল্যাণ করিয়া জগতের মুঙে মনুষ্য গুলির ইহান জনজ্ঞান সার্থক করি জ্ঞান এই মাগুরি দশরাম হরে কৃষ্ণ মন্ত্রহীন জ্ঞান ভক্তিহীন জনার্জন যত্ত মহাদেব মহাদেব পরিপূর্ণ প্রদর্শনে যতক্ষণ না উন্নত